আমরা দাঁড়িয়ে আছি দ্বারকেশ্বর নদীর তীরে দ্বারকেশ্বর নদীর পার বলা যেতে পারে গত এক বছর আগে এই পাটটায় ঢালাইয়ের রাস্তা হয়েছে ঢালাই রাস্তার কাজ হয়েছে কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই আমরা দেখতে পাচ্ছি যে ঢালাই রাস্তা চটে গিয়ে গর্ত হয়ে গেছে স্টোন চিপ উঠে যাচ্ছে পাথর বেরিয়ে আছে আর জায়গায় জায়গায় গর্ত আর এই গর্তে পড়ে নাজেহাল সাধারণ মানুষ রাস্তার অবস্থা আর শুধু এই রাস্তা কেন মিউনিসিপ্যিটির যেখানে যা রাস্তার কাজ হয়েছে সবই তো দেখছি খোয়া বেরিয়ে গেছে সমস্ত ওই সব হয়েছে এই কাজ নিয়ে কাজ নিয়ে এই যে কাঠ ব্যাপারের সব কাঠবানি সব কাজ চলছে তাহলে আর কী কাজ হবে তাহলে এইগুলো যদি পুরো মানে যেখানে সিমেন্ট দেয়নি শুধু পাথর দিয়ে আর বালি দিয়ে মেজে দেয় তাহলে সেটা কাজ হয়েছে এই রাস্তাটা খুবই খারাপ তো আমরা এখান থেকে প্রতিদিন কলেজ যাই আসি তো এখানটা আমাদের খুব অসুবিধা হয় এখানে গাড়ি যায় আদার সবই যায় আমাদের খুব অসুবিধা হয় তার জন্য এই রাস্তাটা বাঁধানোর জন্য আমরা একটু আবেদন করছি যাতে এই রাস্তা ঠিক করা হয় আমাদের সুবিধাও যেন হয় ওর ওপর দিয়ে ভারী যানবাহন হ্যাঁ নির্মাণ সামগ্রী ফোর হুইলার ওর ওপর দিয়ে রান করে তো তার জন্য রাস্তা যা ড্যামেজ হয়েছে সেটা আমরা ভবিষ্যতে আপার সার্ফেস যে ড্যামেজ হয়েছে আপার সার্ফেসের ড্যামেজ আমরা ভবিষ্যতে তার জন্য টেন্ডার করে যা করার আমরা এস্টিমেট আমার হায়ার অফিসে পাঠ পাঠিয়ে দেবো এই এই রাস্তাটা আমাদের নয় এটা ইরিগেশনের রাস্তা ম্যাডামত ওরা করেছে ও যা ওদেরকে ওদের সম্পূর্ণ দায়িত্ব মানুষকে সচ্ছলভাবে যাতায়াত করতে দেয়ার বছর যায় বছর আসে কিন্তু বন্যার সময় আসলেই সরকারি আধিকারিকদের ঘুম ভাঙে কিন্তু এখন তাদের ঘুম ভাঙছে না কেন সাধারণ মানুষ কি এইদিকে চলাফেরা করতে পারবে না প্রশ্ন তুলছে তারা আমার শহর আরামবাগ থেকে দীপাঞ্জন রায় কলকাতা টিভি